আওয়ামী লীগের নেতৃত্বে আমরা একটি প্রতিবাদ মিছিল করতে যাচ্ছি। এই ধারাবাহিকতা আজকে আইনজীবী অফিসে আমরা সমবেত বাদ আলোচনা করছি। আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ময়মন সিংহাচল আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাহমুদ হোসেন সাহেব। আজকে এই বাদ বিনিময় সভায় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সরকার, সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডল এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভাই সহ ফখরুল ইসলাম স্বেচ্ছাসেবকমণ্ডলী একুবের মাহমুদ হোসেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, 28 তারিখ আপনারা দেখতে পারবেন সাধারণ সম্পাদক মহোদয়ের বলছি, যদি আপনি আমাদেরকে নির্দেশ দেন এবং জনবলম্বনী করার জন্য যোগদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আমি আমার করণীয় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম, আশ্বস্ত করে গেলাম সর্বোচ্চ 11 ইউনিয়নের ভিতরে বিপুল সংখ্যক আওয়ামী লীগ সদস্য দিয়ে যোগদান করব এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ হাতে নিয়ে আমরা কথা দিব। আমরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করে জনগণকে চার কাছিদার অগ্রত থাকে আমি সংক্ষিপ্ত পরিচয় আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ জয় বাংলা, জয় বাংলা।